রাজ্য সরকারের বিভাগ সমূহ চলিছে নাকি চরম অরাজকতা? সরকারের একটা বিভাগের বিরুদ্ধে সংবিধান উলঙ্ঘনের অভিযোগ। এই অভিযোগ কোনো বিরোধী নেতা অথবা কোনো এলাপেচা লোকে উত্থাপন করা নাই, অসম বিধানসভার অধ্যক্ষ আনিছে এই গুরুতর অভিযোগ। রাজ্য সরকারের পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের কামত ক্ষুণ্ণ অধ্যক্ষ। মন্ত্রী রঞ্জিত দাসের বিভাগের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। অসম বিধানসভার অধ্যক্ষজনের অভিযোগ বিটিসিত থাকা পুরনি জেলা পর্যায়ের কমিটির সমান্তরালকৈ মন্ত্রী রঞ্জিত দাসের নেতৃত্বাধীন পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগে নতুনক জেলা পর্যায়ের উন্নয়ন খণ্ড গঠন করেছে। বিভাগটির এই কার্যই খর্ব করেছে সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অন্তর্গত বিটিসির সাংবিধানিক অধিকার। মন্ত্রী রঞ্জিত দাসের বিভাগটে সংবিধান উলঙ্ঘা করারও অভিযোগ। মুখ্যমন্ত্রীলৈ প্রেরণ করা পত্রত দৈমারিয়া উল্লেখ করেছে বিটিসি সংবিধান সংশোধনের জড়িয়ে গঠন করা হয়েছিল। সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অনুসরিয়েই রাজ্য সরকারে সকল বিষয় বিটিসিলৈ হস্তান্তর করেছে। বিটিসির নিজা বিধায়নী আর নীতি নির্ধারণের ক্ষমতা আছে, সেই অনুসরিয়েই পঞ্চায়েত আর গ্রামোন্নয়নও বিটিসির কর্তৃপক্ষলৈ হস্তান্তর করা হয়েছে। সেয়ে রাজ্য সরকারের অধীনত থাকা পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগে বিটিসি জেলা পর্যায়ের উন্নয়ন খণ্ড গঠন করা সংবিধান উলঙ্ঘন তথা বিটিসি গঠনের উদ্দেশ্যের পরিপন্থী। বিধানসভার অধ্যক্ষগাকে এই বিষয়টি সন্দর্ভত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপর আহ্বান জানাইছে। লগতে বিটিসিক উন্নয়ন খণ্ড পুনর্গঠন প্রক্রিয়া আগ্রহায় নিবল অনুমতি দিবল আহ্বান জানাইছে। বিটিসি উন্নয়ন খণ্ড পুনর্গঠন করবল দিয়ার বাবে 2003 চনত হওয়া বড় চুক্তির পাছত বিটিসি অঞ্চলত শান্তি ঘুরি অহার কথা উল্লেখ করে বিটিসি অঞ্চলের আবেগর প্রতি লক্ষ্য রাখবলও আহ্বান জানায় দৈমারিয়ে। কিন্তু ইয়ার বিপরীতে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর অভিযোগ নস্যাত করে মন্ত্রী রঞ্জিত দাসের স্পষ্ট ঘোষণা, আমি আইন উলঙ্ঘা করা নাই। ইতিমধ্যে এই সন্দর্ভত বিভাগীয় সঞ্চালকে পত্র প্রেরণ করেছে বিটিসির প্রধান সচিবলৈ। বিটিসি কর্তৃপক্ষ এই উন্নয়ন খণ্ডসমূহ যেদরে পুনর্গঠন করব বিচারে সেয়া বিভাগক অবগত করলেই নির্দেশনা জারি করা হব বলে স্পষ্ট করে দিয়ে পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রীজনে। যদি যদি ব্লক রিঅর্গানাইজ করব নালাগে তো আমার কব লাগে একো নাই, আমার কমিশনার একটা ডাঙরা চিঠি রাখার আমাকে জনাই দিলে হল, নিয়মটি উলঙ্ঘা করা নাই, কারণ কেউ প্রিন্সিপাল সেক্রেটারি আকাশ দিবলে চিঠি দিছে তখন, আর চিঠি দিয়ার আধার যখন সমিতি আছে, কারণ বিটিসির নিজা এখন সমিতি আছে, সমিতিয়ে রিঅর্গানাইজ যেনেকেন করব বিচারিছে তেনেকে আমাক দিলে আমি সেইমতে নোটিফিকেশন করি। চিঠিখন দিয়াটো ভুল হওয়া নাই, তো ঠিকই দিছে, এটা কনস্টিটিউশন রাইটর কথা দিছে, কিন্তু মই দেখিছো যে এই 30 তারিখে একই ধরনের চিঠি প্রিন্সিপাল সেক্রেটারি বিটিসিক দিয়া আছে। কিন্তু রাজ্য সরকারের একটা বিভাগের বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষর অভিযোগক লৈ সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার, সরকারি কামকাজের খামখেয়ালিক লৈ উঠিছে প্রশ্ন। অধ্যক্ষ দৈমারীর পত্রক লৈ তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, বিধানসভার অধ্যক্ষজনে এক পরামর্শহে প্রদান করেছে, সেই অনুসরি সংশ্লিষ্ট বিভাগে কাম করলেই হল। পরামর্শ দিছে যে 6 শিডিউলর ব্লক 6 শিডিউলতে হব লাগে, এটা ভাল পরামর্শ, তাতো কোনো বিরুদ্ধে কোৱা নাই, তেওঁ এটা পরামর্শ দিছে, পরামর্শটো গ্রহণ করলেই হল। অসীম দত্তর সহযোগত হীরকজ্যোতি মালাকারর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।